আইবি মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস যখন ইসলাম কবুল করলেন, মুসলমান হলেন, শুরু করলো তার মা বিরোধিতা। মা বলতেছে, মা কিন্তু মুশরিক, ঈমান আনে নাই এখনো। মা বলতেছে, তুই কি মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়েছিস? বলে হ্যাঁ। বলে, যতক্ষণ পর্যন্ত ঈমান পরিত্যাগ না করবি ততক্ষণ পর্যন্ত আমি ভাত পানি কিছু খাবো না, ঘরও যাব না, এই সূর্যের তাপে বসে থাকলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা গো, এটা কি কথা বলেন? আমি তোমার জন্য কি ঈমান ছাড়তে পারি নাকি? বললেন, মা গো, তুমি অযথা রাগ করো না, অযথা আমার সাথে তুমি বাদ সেজো না, তুমি খাবার দাবার গ্রহণ করো, ঘরে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলতেছে, না না, যতক্ষণ না মুহাম্মদের উপর থেকে ঈমান পরিত্যাগ না করবে, ইসলামকে পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন করলাম। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে চলে গেল একদিন, দুই দিন, তিন দিন, মুখে একটা দানা পানি তুলে দেয় না। মা বলতেছে, সাদ রে, এলাকার লোকদেরকে সাক্ষী করলাম, সকলে তোমাকে তিরস্কার করবে, মাকে কষ্ট দিয়ে ইসলাম কবুল করেছে, ইসলাম পরিত্যাগ করে না, এখন হযরত সাদ কি করবেন? নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের এই অবস্থা, আমি কি ইসলাম পরিত্যাগ করব নাকি মাকে খুশি করব? আল্লাহর নবী জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 15 নং আয়াতটা নাজিল করলেন। আল্লাহ তাআলা শুনাই দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুনাই দিলেন, খবরদার, তোমার মা হোক তোমার বাবা হোক, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, ইসলাম পরিত্যাগ করার জন্য, আল্লাহ বিরোধী রসুল বিরোধী কোন হুকুম যদি করে, ফালা তুতে হুমা, খবরদার, তোমার মা বাবার কথা মানা যাবে না। আল্লাহু আকবার। কারণ মা বাবা আল্লাহর আনুগত্যের পরে মা বাবার আনুগত্য, ঠিক কিনা? যে কথায় আল্লাহর আনুগত্য ক্যান্সেল হয়ে যায়, সে কথা মা বাবা বললো মানা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির কথা মানতে গেলে যদি স্রষ্টাকে অমান্য হয়ে যায়, সে সৃষ্টি যেই হোক তার কথা মানা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু একটা কথা মনে রাখবেন, মা বাবা তোমার দুনিয়ার জীবনের উত্তম সাথী। মা বাবা খ্রিস্টান হোক হিন্দু হোক, ইসলাম তার কথা ইসলাম পরিত্যাগ করা যাবে না, কিন্তু আবার তার উপর নির্যাতন করা যাবে না। মা বাবার সাথে সদ্ব্যবহার বজায় রাখতে হবে, প্লাস তাকে বুঝায় ইসলামের পথে নিয়ে আসতে হবে, কিন্তু ইসলাম পরিত্যাগ করা যাবে না, কোরআন হাদিসের রাস্তা থেকে দূরে সরা যাবে না। কারণ আল্লাহ বড় না মা বাপ বড়? আল্লাহ বড়, আল্লাহ রসুলের পরে মা বাপ বড়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। এ সাদ বিন আবি ওয়াক্কাস যৌবন কালকে ইসলামের রঙে রঙিন করার পর তিনি সবগুলি জিহাদে তিনি শরীক ছিলেন, বদর, উহুদ, খন্দক, ইয়ারমুক, তাবুক, মক্কা বিজয় সহ হযরত সাদ বিন আবি ওয়াক্কাস অসংখ্য যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি সশরীরে উপস্থিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাদেসিয়ার যুদ্ধে হযরত ওমর সাদ বিন আবি ওয়াক্কাসকে নেতা বানাইয়া কাদেসিয়া বিজয় করার জন্য পাঠালেন। তিনি সেখানে জিহাদ করে পারসিকদেরকে পরাজিত করে তাদের বিশাল বিশাল অট্টালিকা, দালান কোটা, বাগ বাগিচা, বাগান সব কিছু ছেড়ে তারা পালিয়ে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এই সাদ বিন আবি ওয়াক্কাস যখন কাদেসিয়া বিজয় করলেন, পারসিকদের বিশাল বিশাল দালান কোটা সেখানে ডুকা ডুববেন, তখন তিনি জর্জর করে কেঁদে দিলেন এবং কোরআন শরীফের সূরা দুখানের আয়াত তিনি তেলাওয়াত করলেন, 25 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করলেন, কাম জান্না কাম তারাকু জান্নাতে ওয়া আয়ুন
হজরত সাদ বিন আবি ওয়াক্কাস এই আয়াতগুলির তেলাওয়াত করতেছেন আর কাঁপতেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা কত সুন্দর সুন্দর দালান কোটা অট্টালিকা বাগ বাগিচা জন্না দ্বারা রেখে তারা দুনিয়া থেকে চলে গেল, কিন্তু তাদের জন্য আসমানও কান্দে না জমিনও কান্দে না। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, যাদের যৌবন ইসলামের কাজে লাগে নাই, যাদের বাল্যকাল যৌবনকাল এই জীবনটা আল্লাহ এবং রসুল বিরোধী কাজে ব্যয় করে ফেলেছে, তারা মৃত্যুবরণ করার পর তাদের বাড়িঘর দালান কোটা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা ইন্ডাস্ট্রি আল্লাহর গজব থেকে তাদেরকে বাঁচাইতে পারবে না, তাদের জন্য আসমানও কাঁদবে না, তাদের জন্য জমিনও কান্নাকাটি করবে না। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? অথচ আল্লাহর নবী বলেন, একজন ইমানদার কাটি মুসলমান যখন মারা যায় তার জন্য এই জমিন 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহু আকবার! কয়দিন? 40 দিন কান্নাকাটি করে। যদি আপনি ইসলামের পথে থেকে মারা যান, আর যদি বেঈমান হয়ে মুনাফিক হয়ে খোদা বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হয়ে মারা যান, আপনার জন্য আসমানও কাঁদবে না জমিনও কাঁদবে না, বরং আসমান জমিন আপনাকে লানত দিবে। রাসূলুল্লাহ এই জন্য হাদিস শরীফে বলেছেন, কোন ইমানদার যদি মারা যায় ইমানদার দুনিয়ার আজাব গজব থেকে মুক্ত হয়ে আল্লাহর রহমতের ভিতরে প্রবেশ করে। ইমানদারের মৃত্যু হচ্ছে জেলখানা থেকে মুক্ত দিবস। ইমানদারের মৃত্যু জেলখানা থেকে মুক্ত দিবস। কেন? রাসূলুল্লাহ বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, এটা পোঁচা দুনিয়া, এখানে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখানে খাওয়ার জন্য আর পায়খানা করার জন্য আসে অনেকে, এই দুনিয়ার দুই পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। যে ব্যক্তি যৌবনকালটাকে ইসলামের রাস্তায় খরচ করেছে, এরপর বৃদ্ধকালে ঈমান নিয়ে মরতে পেরেছে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে এই পৌঁছা দুনিয়া থেকে মুক্ত হয়ে বিশাল জান্নাতের ভিতরে সে প্রবেশ করে। এই জন্য ইমানদারের মৃত্যু হচ্ছে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিবস। কি দিবস? মুক্তি দিবস। আর বেঈমান যখন মরে, নবীজি বলেছেন, বেঈমান মরলে পরে দুনিয়ার গাছপালা তরু লতা জমিন সবকিছু তার থেকে মুক্ত হয়ে যায়, সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই অত্যাচারের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাইলা, সব আসমান জমিন সকলে তাকে লানত করে অভিশাপ দেয় বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু চরিত্রহীন মুসলমান আসেনি যারা হাত দিয়ে মানুষকে অত্যাচার করে? তাদের হাত থেকে মানুষ নিরাপদ নয়, তাদের অত্যাচার থেকে মানুষ নিরাপদ নয়, এমনকি কোনো গাছপালাও তাদের অত্যাচার থেকে নিরাপদ নয়, গরু ছাগল পর্যন্ত তাদের মৃত্যুতে তাদেরকে লানত করে অভিশাপ দেয়, কথা ঠিক কিনা বলেন? আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং ও যুবক বন্ধুগণ, এই যে যৌবন কাল চলে যাচ্ছে, আজকে যে একদিন চলে গেল, এটা আবার আপনি ফিরে আনতে পারবেন? এই যৌবনকালকে জান্নাতি বানাতে হবে। আজকে আমাদের যুবক ভাইদের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র শেষ হয়ে যাচ্ছে, চোখের অপব্যবহার, চোখের অপব্যবহার এবং লজ্জাস্থানের অপব্যবহার জানাবে বিচারের মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী রাখে। আল্লাহু আকবার! ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ,
অনবী আমাদেরকে বলে দেন কোন জিনিস দিয়ে মানুষ জান্নাতে বেশি বেশি প্রবেশ করবে। নবীজি বলেছেন দুইটা জিনিস দিয়ে জান্নাতে প্রবেশ করবে, কয়টা জিনিস আরো জোরে, কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন প্রথম নম্বর হলো তাকওয়া, আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? যাতে হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত জানি যত আসু, চলনার হাত জানি যত আসু, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ বলেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করতে হবে। আমাদের সব কিছু কে দেখেন? আমাদের সব কিছু কে শোনেন? যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? ভাই ও বন্ধুগণ, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হুসনুল খুলক, সৎ চরিত্র, ভালো চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার। নবীজি বললেন আর দুইটা জিনিস আছে যেগুলি মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করায়, সেই দুটা কি? রাসূলুল্লাহ বলছেন এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে আল ফাম, আরেকটা হচ্ছে আল ফরাজ। ফাম মানে মুখ, এটা কি? মুখ, মুখ গহ্বর। আরেকটা হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান। এই দুইটার মুখ খারাপ তো সব খারাপ, লজ্জাস্থানের অপব্যবহার এবং জিহ্বার অপব্যবহার। আজকে অনেক মানুষ আছে এই সমাজে যাদেরকে দেখলে মানুষকে একটু দূরে সরিয়ে হাঁট, এখনই গালি গালা শুরু করবে। আছে না এরকম পা হেসে অশ্লীল গালি গালাজ করে, মা বাবার নাম ধরে, লজ্জাস্থান ধরে গালি গালাজ করে, এরকম সুফি সাহেব আছে নি? এরা আবার আশিকুর রাসূল দাবি করে, মানুষকে গালি দিয়ে এর পর অশ্লীল কথা বলে নামাজ ফরক করে, কেউ আশিকুর রাসূল হতে পারে না, ঠিক কি না? এই পৃথিবীতে নামাজ আল্লাহকে সিজদা ছাড়া কেউ নবী হয় নাই, ওলি হয় নাই, মুসলমান তো দূরের কথা, ঠিক কি না? কম তাহলে একটা হচ্ছে মুখ গহ্বর, মুখ ঠিক রাখতে হবে। এই জিহ্বা দিয়েছেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে মোটা রোগ আছে, একটি হাড্ডি আছে, হাড্ডি না থাকলে মোটা রোগ আছে, একমাত্র জিহ্বায় কোন মোটা রোগ নাই এবং কোন হাড্ডি নাই, নরম করে আল্লাহ বানিয়েছেন। কারণ বান্দা এই জিহ্বা দিয়ে মানুষের সাথে সুন্দর সুন্দর নরম নরম ব্যবহার করবে, কথা বলবে। জিহ্বা হচ্ছে নরম, কিন্তু আমরা ব্যবহার করি কোডালের মতো, ঠিক না বেটি? আল্লাহ এই জিহ্বাকে তুমি হেদায়েত করে দাও। একটা হচ্ছে মুখ, মুখ বাল, মুখ খারাপ হবে জাহান্নামে যাবে, কোথে যাবে? আরেকটা হচ্ছে ওয়াল ফরাজ, লজ্জাস্থান। হোটেলে, এখানে, পার্কে, সব জায়গায় বাংলাদেশ জানাবে বিচার দিয়ে ভরপুর হয়ে গেছে,